গিনেস বুকে নাম তুলতে অনেকেই অনেক কঠিন কাজ করেন। তখন আবার স্বাভাবিক কোনো ঘটনা এমন অস্বাভাবিক হয়ে ওঠে যা বিশ্ব রেকর্ড করতে সাহায্য করে। তবে এই ব্যক্তি যা করলেন তা করতে যথেষ্ট কসরত করেছেন তিনি, এ কথা বলতেই হয়। মাত্র 9 সেকেন্ডের কম সময়ে আস্ত 3টি লঙ্কা খেয়ে গিনেস বুকে নাম তুললেন এক ব্যক্তি। তবে যে সে মরিচ নয়, ক্যারোলিনা রিপার জাতের মরিচ। এটি বিশ্বের সবচেয়ে ঝাল লঙ্কা। এত কম সময়ে এই কড়া ঝাল লঙ্কা খাওয়া গ্রেগরি ফস্টারকে বিশ্ব রেকর্ড করতে সাহায্য করেছে। ফস্টারের বাড়ি ক্যালিফোর্নিয়ায়। মার্কিন সংবাদ মাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো শহরের সি পোর্ট শপিং সেন্টারে ডিসেম্বরে লঙ্কা খাওয়ার এক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে তিনি এমন অবাক করা কাণ্ড ঘটিয়েছেন, গিনেস নামে তুলতে তাই মরিচ খেতে সময় মানিয়েছেন মাত্র 8.72 সেকেন্ড। গিনেসের কর্তৃপক্ষের তরফে জানানো হয়, এর আগেও একবার এই লঙ্কা খেয়ে বিশ্ব রেকর্ড গড়ার চেষ্টা করেছিলেন তিনি, তবে সেবার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু আশাহত হননি। মাত্র 1 মিনিটের সবচেয়ে বেশি ক্যারোলিনা রিপার খাওয়ার বিশ্ব রেকর্ডও করেছেন গ্রেগরি। আগে রেকর্ডটি কানাডার মাইক জ্যাকের দখলে ছিল। তিনি 3টি ক্যারোলিনা রিপার জাতের লঙ্কা খেতে 9.72 সেকেন্ড সময় নিয়েছিলেন। গ্রেগরি জানিয়েছেন, বিশ্ব রেকর্ড করার জন্য তিনি নিয়মিত অন্য জাতের ঝাল লঙ্কা চিলি সস খান। একটি রেস্তোরাঁয় কাজ করেন তিনি। সেখানে কাজ করতে করতেই তার মাথায় আসে এমন এক অভিনব কীর্তি স্থাপনের পরিকল্পনা। ব্যুরো রিপোর্ট, পিএস আনন্দ, বাংলা। খাওয়ার কোনো ছুটির দিন হয় না।